ভেনিস, ইতালি। চোখধাঁধানো সৌন্দর্য ও নির্মাণশৈলীর বৈচিত্র্যময়ের জন্য ইতালির ভেনিস শহর সারা বিশ্বের পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পানির উপর তৈরি করা এই শহরটি ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে। গবেষকরা বলছেন যে শহর জুড়ে চড়ে থাকা কালগুলোর পানির উচ্চতা প্রতি বছর 2 মিলিমিটার করে বাড়ছে। পশ্চিম উষ্ণায়ন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই শহরটি অচিরে পানির নিচে চলে যাওয়ার মাত্রা দিন দিন বাড়িয়ে যাচ্ছে। এবার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই পুরোপুরি পানির নিচে চলে যাবে এই অসাধারণ শহরটি। মাচু পিচ্চু, পেরু। দক্ষিণ আমেরিকার পেরুর পার্বত্য এলাকায় অবস্থিত প্রাচীন ইনকা সভ্যতার তৈরি দুর্দান্ত শহর মাচু পিচ্চু। সেই শহরের ধ্বংসাবশেষ দেখতে ভ্রমণপিপাসু ও মানুষদের আগ্রহের শেষ নেই। প্রাকৃতিকভাবেই এই শহরটি ভেঙে ভেঙে উধা হয়ে যাচ্ছে, তবে পর্যটকদের বীর এবং হাঁটা চলার কারণে এই ভেঙে যাওয়া বেড়েছে বহুগুণ। যে কারণে গবেষকরা বলছেন, মাচু পিচ্চু শহরের মধ্যে মানুষের চলাফেরার মাত্রা এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে জায়গাটি আর দর্শনীয় থাকবে না। মাদাগাস্কার, আফ্রিকা। জনপ্রিয় অ্যানিমেশন মুভি মাদাগাস্কার হয়তো অনেকে দেখেছেন, কিন্তু বিচিত্র এবং সমৃদ্ধ অনেক জীবজন্তুদের অভয়ারণ্যে এই মাদাগাস্কার। বাস্তব চোখে এই মাদাগাস্কারকে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। হাজার হাজার জীবজন্তুর এবং বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গাছের কারণে মাদাগাস্কারকে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় অরণ্য হিসেবে মনে করা হয়। কিন্তু প্রতিনিয়ত জঙ্গল ধ্বংস করার কারণে এই অরণ্য এবং পানিগুলো পড়ে গেছে ভয়াবহ ধ্বংসের হুমকির মুখে। গবেষকরা আশা করছেন আগামী 2 দশকের মধ্যে এই অরণ্য বেশিরভাগটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক, মন্টানা। আপনি নিশ্চয়ই জানেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে বরফ গলে যায়, আর সে কারণে প্রতিনিয়ত গ্লেসিয়ার বরফ গলে যাচ্ছে। এই বরফ গলার দৃশ্য সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্কে গেলে। গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ এই বরফগুলো, যে বরফগুলো পানির নিচে আগামী 2 দশকের মধ্যে পুরোপুরি গলে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। সমুদ্রের নিচে মুখ লুকিয়ে থাকা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ দিনে দিনে মরে যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। পরিবেশ দূষণ এবং রোগের প্রাদুর্ভাবের কারণে এমনটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই বিশাল প্রবাল প্রাচীরটির 50% ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, আর কয়েক দশকের মধ্যে এই প্রবাল প্রাচীরটি ইতিহাস পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বিজ্ঞানীরা। এই ছিল আজ পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের সামনের আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা।